গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় খেলাগুলো ক্রিকেট ফুটবলের দাপটে হারিয়ে যেতে বসেছে। পাশাপাশি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও তদারকির অভাবও অন্যতম। এক সময় গ্রামে গঞ্জে চোখে পড়ত ভলিবল খেলা, আজকাল পাড়ায় পাড়ায় ভলিবল খেলার চোখে পড়ে না। সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যের খেলাটাকে আবারও জাগিয়ে তোলার লক্ষ্যে খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামের নাসিয়া পুকুর পাড়ে আয়োজন করা হয়েছে এক প্রীতি ভলিবল ম্যাচের। মরহুম শামসুল আলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচে সভাপতিত্ব করেন 16 নং কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এহসানুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমরানুল হক ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শাহ ই জাহান চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহেদ আলী চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, ছাত্রনেতা রাকিবুল ইসলাম সাইক, চৌধুরী রাসেল সহ এলাকার ক্রীড়ামোদী জনসাধারণ। ম্যাচ পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাদু রশিদ চৌধুরী ও মোহাম্মদ হারুনুর রশিদ, এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ এরশাদ ও ছাত্রনেতা কফিল উদ্দিন কফিল। বক্তারা তাদের বক্তৃতায় গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় জাগিয়ে তোলার অনুরোধ জানিয়ে জনপদের ক্রীড়া ও সুস্থ ধারার সাংস্কৃতিক মানোন্নয়নের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দানের আশ্বাস প্রদান করেন। আজকের ভলিবল টুর্নামেন্টের আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সে উদ্যোগে সাড়া দিয়ে সমগ্র বাঁশখালীর ক্রীড়ামোদী দর্শক আমন্ত্রিত মেহমানরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এদেশের ফুটবলের পরে প্রধান একটি খেলা ছিল ভলিবল, আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন অবহেলার কারণে। এই 3 নম্বরের কদম রসুল, কানকানাবাদ ইউনিয়নের কদম রসুল এবং দক্ষিণ বাঁশখালীতে শেখরকিল সনুমা প্রসিদ্ধ টিম ছিল, আজকেও আছে, সেটা আজকের খেলা দিয়ে আপনারা দেখতে পাবেন আশা রাখি। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমগ্র বাঁশখালীর বাসীর কাছে আবেদন জানাবো, আজকের এই খেলার মাধ্যমে যেন ভবিষ্যতে ভলিবল টুর্নামেন্ট আর যাগুলো ফুটবল হারিয়ে যাচ্ছে তা যেন ফিরে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা দল হয়ে অনেকবার বাঁশখালী খেলোয়াড় হিসেবে অনেকবার খেলছি, ঢাকায়ও খেলছি। বাঁশখালীতে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার কারণে ভলিবল খেলা বিলুপ্ত হওয়ার পথে হয়ে যাচ্ছে। সুতরাং আমি নিজেই বাঁশখালী খেলোয়াড় হিসেবে বাঁশখালীর ভলিবলকে পুনর্জাগরণ করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাঁশখালীতে অনেক খেলোয়াড় আছে, এই খেলোয়াড়দের নিয়ে একটা সুপূর্ণভাবে ক্রীড়া সংগঠন গঠন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাঁশখালী এক্সপ্রেস আজকে যে উদ্যোগ নিয়েছে ওনাকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং দক্ষিণ বাঁশখালীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেটা আমার মেজোভাই বলছে, বাঁশখালী থেকে ওই ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার কারণে এই খেলাটা কিন্তু বেশি দিন দিন আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। তো আমার ব্যক্তিগতভাবে কিন্তু প্রত্যেক খেলার চেয়ে এই ভলিবল খেলাটাই আমার বেশি পছন্দের। আমি ছোটোকাল থেকে এরা যেদিকেই যেত, একটা টিম যেদিকে যেত আমি ওদিকে দেখতে যাইতাম, এবং এখনও পর্যন্ত আমার ওই স্পৃহাটা আছে। ভবিষ্যতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যারা খেলোয়াড় প্রেমী রয়েছেন সবাইকে মিলে আমরা চেষ্টা করব যে এই খেলাকে আবার উজ্জীবিত করার জন্য, এবং যারা খেলা প্রেমী আছেন সবাইকে আমি অনুরোধ করব প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে যারা আছে এদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করব, যে যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা খেলা দেখতে যাব, আমরা সবাইকে সহযোগিতা করব এই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত এইচ এম মিজানুর রহমান, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে আমি একটা সংগঠনের সাথে সংযুক্ত আছি, রাজ ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার মহাসচিব হিসাবে, এবং সেই সাথে আরও একটা সংগঠন আছে বাঁশখালীতে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংঘর সাংগঠনিক সম্পাদক হিসেবে। আমি আমার সম্মানিত অতিথিরা সব কিছু বলে ফেলেছেন, শুধু আমি একটাই কথা বলবো এখানে, এটা হচ্ছে আমি দুই দল খেলোয়াড়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যে খেলাটা হবে আশা করব আপনাদের থেকে সুশৃঙ্খল খেলাটা যেন হয়, কোনো প্রকারে এই খেলার মধ্যে বিশৃঙ্খলাটা না হয়। আপনারা জানেন যে আমি সেনা সদস্য, আমরা শৃঙ্খলার মধ্যে থাকি। আমি আশা করব দুই দল খেলোয়াড় থেকে আমি খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করছি,
কোনো প্রকারে আজকের খেলার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সুন্দরভাবে আমরা খেলা উপহার দেবেন। সম্মানিত অনেক দর্শক আছে এখানে, অতিথিবৃন্দ আসছে দূর দূরান্ত থেকে, যারা আসছে সবাই যেন আপনাদের খেলাটা উপভোগ করে এবং এই মাঠের মধ্যে আরও বিভিন্ন বিভিন্ন খেলা আয়োজন করার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন। আমি আপনাদের খেলোয়াড়দের থেকে এই আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এরশাদ, আমার বাড়ি খদম রসুল, 3 নং কানকানাবাদ। এই খেলাটা বিলোপ সিদ্দিকে ভলিবল, যার জন্য আমি হঠাৎ মনে করলাম যে দক্ষিণ বাঁশখালী এবং উত্তর বাঁশখালীকে নিয়ে একটা প্রীতি ম্যাচের আয়োজন করব, তাই আজকে ইনশাল্লাহ করতে সক্ষম হলাম। তো এখানে আলহাজ মরহুম শামসুল আলম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই খেলা আজকে আমরা আয়োজন করেছি। দুদলকে আমি ধন্যবাদ জানাই, ওরা সময় মতো উপস্থিত হয়েছেন। সালামু আলাইকুম, আলহাজ শামসুল আলম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ম্যাচে যারা আয়োজন করেছেন, নিঃসন্দেহে একটি সবচেয়ে সুন্দর একটা আয়োজন। আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন, দুই দলের খেলোয়াড় যারা উত্তর বাঁশখালী এবং দক্ষিণ বাঁশখালীর যারা খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এই সুন্দর একটা টুর্নামেন্ট প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য, যেহেতু ফুটবল ক্রিকেটের অনেকগুলো টুর্নামেন্ট হলেও হয়তো এখানে ভলিবলের কোনো টুর্নামেন্ট হয় না, এই সুন্দর আয়োজনটাকে করে এই খেলাকে ভলিবল খেলাকে জাগ্রত রাখার জন্য বাঁশখালীতে যে দুই পক্ষ এখানে উপস্থিত হয়েছেন এবং যারা অতিথি মহোদয়গণ এখানে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাঁশখালী এক্সপ্রেসকে এবং যারা যে মিডিয়াগুলো এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো রমিন সংগত ভাইকে, বাঁশখালী এক্সপ্রেস থেকে আসছেন, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ এবং বাঁশখালী আনন্দে কানাচা থেকে আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসার জন্য। আমরা উত্তর বাঁশখালীর প্রতিনিধিত্ব করতেছি, এখানে বাঁশখালী দুই দলের মধ্যে খেলা হচ্ছে, উত্তর বাঁশখালী এবং দক্ষিণ বাঁশখালী। আমরা আশা করব একটা সুন্দর একটা ম্যাচ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সম্মানিত দর্শকদের আমাদেরকে উৎসাহিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ, দক্ষিণ বাঁশখালী শেখের গিল ক্লাবের পক্ষ থেকে আমি টিম ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি আশা করব উভয় দল সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা খেলা শেষ করব ইনশাআল্লাহ। আমরা এটা হচ্ছে একটা আনন্দ এবং দর্শকের মনে হাসি ফোটানোর জন্য এই খেলাটা আমি উপহার দেবো। আমি এখান থেকে একটা প্রশ্ন দিতে চাই, আমরা 30 বছর আগের যে খেলাগুলি আমার এলাকা থেকে হারিয়ে গেছে আমরা দেখতাম এবং খেলতাম, এই খেলাগুলি যদি আইপিএল কমিটি নতুনভাবে একটা সংগঠন করে এই খেলাটা যদি আমরা কদম থেকে শুরু করতে পারি সমগ্র বাঁশখালীতে এবং সমগ্র বাঁশখালী ব্যাপারে আন্তর্জাতিকভাবে ন্যাশনাল পর্যায়েও আমরা এই খেলাগুলি সামনে এগিয়ে যেতে পারি। আমাদের দরকার আত্মবিশ্বাস, আমাদের মনোবল, আত্মবিশ্বাস যদি সম্ভব হয় তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারবো। এখান থেকে খেলাওয়ার তৈরি করে আমরা ন্যাশনাল পর্যায়ে প্রত্যেকটা খেলার আয়োজন করতে পারবো। আমি আপনাদের কাছে এই অনুরোধ করবো, আমার সার্বিক সহযোগিতা আমাদের সবসময় থাকবে, আমাদের পাশে সবসময় আমি থাকবো এবং আমার আর্থিক সহযোগিতা এবং আমার আপ্রাণ চেষ্টা করবো আপনাদের সাথে আমি থাকার জন্য। সেই সাথে আমি বাঁশখালী এক্সপ্রেস রহিম সৈকতকেও ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা মনের মানুষ। আসলে যারা ক্রীড়াকে ভালোবাসে, যারা শিল্পীকে ভালোবাসে, যারা গানকে ভালোবাসে, তাদের মনটা আসলে বিশাল ব্যাপক। আমি সবাইকে আজকে এই খেলার যারা এখানে সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালীতে যদি ক্রীড়ার ওই যেগুলো আগের খেলা ছিল এগুলো যদি প্রজন্ম যদি হয় আমরা ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো এবং আপনাদের প্রতিটা পদক্ষেপ আমরা সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে এবং আমরা আরও যারা বাঁশখালীতে ছাত্র সমাজ আছি, আরও ছোটো বাইরে আছে, আর যারা ক্রীড়াপ্রেমীরা আছে সবাই আমরা অনুরোধ করব সাবেক যে খেলাগুলো আমাদের থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে এই খেলাগুলোকে উজ্জীবিত করার ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা নিজেরাও ইনশাল্লাহ এটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সালাম আলাইকুম। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।